बिस्मिल्लाह रहमान रहीम प्रिय शिक्षार्थीरा अस्सलामु अलैकुम तुम्हारे तृतीय श्रेणी इस्लाम नैतिक शिक्षा क्लासे उम्मे साकी राफिया बिनते होसेन आबारो तुम्हारे स्वागतम जानाच्छी। तुम्हारे आज के बर्तमान परिस्थितिते तुम्हारे क्लासगुलो आमरा निते पारछी ना स्कूल बंध थाकार कारणे তাই তোমরা জানো আমাদের কাছ থেকে কিছুটা হলেও পড়াশোনা সহযোগিতা পাও তাই এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আমরা আশা করছি আমরা যে ক্লাসগুলো তোমাদের দিচ্ছি তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই গুরুত্ব সহকারে নেবে। সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু অনুগ্রহ করে আমাদের এই ক্লাসগুলো গুরুত্বের সাথে দেখবেন এবং আপনাদের যার যার বাচ্চা ওরা তো ছোট এখনো ওদের সাথে করে নিয়ে খাতা কলম যা লাগে সাথে করে নিয়ে বসবেন এবং ক্লাসগুলো ভালো করে ফলো করবেন। ক্লাসের পড়াগুলো ওদেরকে দিয়ে খাতায় উঠাবেন এবং ভাষায় বেশি বেশি সেগুলো চর্চা করবেন। তা আমরা গত ক্লাসে আপনাদের তোমাদেরকে এক বাক্যে উত্তর 14 নাম্বার পর্যন্ত দিয়েছিলাম। आज के बाकी एक बाक्य उत्तरगुलो दीब एवं शून्यस्थान पूरण किछु तोमादेरके आज के आमी दिए दीब। अच्छा देखो 15 नम्बर थेके शुरू करब। आज के 15 नम्बर होच्छे कुरान मजिदेर भाषा कि। कुरान मजिदेर भाषा आरबी। 16 नम्बर आरबीते कयटी अक्षर आछे। आरबीते 29टी अक्षर आछे। বাংলা যেমন 49টা বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আছে তারপরে ইংলিশে অ্যালফাবেট আছে হলো 26টি এরকম আরবিতেও আমাদের 29টি অক্ষর আছে। আরবি কোন দিক থেকে পড়তে হয়? আরবি ডান দিক থেকে পড়তে হয়। আমরা বাংলা ইংরেজি এগুলো পড়ি বাম দিক থেকে আর আরবিটা পড়তে হয় ডান দিক থেকে। নুকতা কাকে বলে? আরবি হরফের উপরে বা নিচে যে এক বা একাধিক ফোঁটা দেখা যায় সেগুলোকে নুকতা বলে। নুকতাযুক্ত হরফ কয়টি? নুকতাযুক্ত হরফ 15টি, মানে 15টা হরফে নুকতা আছে। কয়টি হরফে নুকতা নেই? আরবি 14টি হরফে কোনো নুকতা নেই। আমাদের এক বাক্যে উত্তর এখানেই শেষ। তোমরা প্রশ্ন এবং উত্তর দুটোই তুলবে আর পরীক্ষার খাতায় শুধু উত্তরটা লিখবে। শুধু উত্তর মানে যে সেটা এইভাবে তা না, কোরআন মজিদের ভাষা কি? আরবি। এভাবে যদি লেখো কাটা যাবে, সম্পূর্ণ বাক্যে উত্তরটা লিখতে হবে। আমি যেভাবে লিখেছি আমি এখন কয়টা শূন্যস্থান পূরণ তোমাদের দিয়ে দিচ্ছি তোমাদের বোঝা সুবিধার্থে। এক নম্বর শূন্যস্থান দেখো আল্লাহ ড্যাশ দয়ালু, আল্লাহ পরম দয়ালু। সর্বপ্রথম নবী হলেন হযরত ড্যাশ আলাইহি আসসালাম। সর্বপ্রথম নবী হলেন হযরত আদম আলাইহি আসসালাম। নবী রাসূলগণ মানুষকে ড্যাশ পথে ডাকতেন। নবী রাসূলগণ মানুষকে আল্লাহর পথে ডাকতেন। নবী রাসূলগণ ছিলেন ড্যাশ শিক্ষক, আদর্শ শিক্ষক। কোরআন মজিদ আল্লাহর বাণী। ড্যাশ অর্থ বই বা পুস্তক, কিতাব। আসমানি কিতাব ড্যাশ খানা, আসমানি কিতাব 104 খানা। ছোট কিতাবকে ড্যাশ বলে, ছোট কিতাবকে সহিফা বলে। আখিরাত অর্থ ড্যাশ, আখিরাত অর্থ পরকাল। আখিরাতে ভালো মন্দ কাজের ড্যাশ হবে, কি হবে? বিচার হবে। ড্যাশ ভালো মন্দ কাজের ওজন হবে, মিজানে ভালো মন্দ কাজের ওজন হবে। পরম সুখের স্থান জান্নাত, জান্নাত বা বেহেশত আর কি। আর ড্যাশ আছে শুধু কষ্ট আর কষ্ট। কোথায় কষ্ট আর কষ্ট আছে? জাহান্নামে বা দোজখে। সালাত একটি বড় ড্যাশ, বড় ইবাদত। সানা অর্থ প্রশংসা। সালাতে সানা পাঠ করা সুন্নত। ড্যাশ বলে কাজ শুরু করতে হয়, বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হয়। ড্যাশ অর্থ প্রেরিত পুরুষ, রাসূল অর্থ প্রেরিত পুরুষ। ড্যাশ দ্বারা সালাত শেষ হয়ে যায়, সালাম দ্বারা সালাত শেষ হয়ে যায়। তোমরা নামাজ পড়ো যখন দেখো না, নামাজের শেষে আমরা সালাম ফিরাই, তাই না? ওটাকে সালাম দিয়ে আমরা নামাজটা শেষ করে ফেলি।
আচ্ছা, ড্যাশ কোনো শরিক নেই, কার কোনো শরিক নেই? আল্লাহর কোনো শরিক নেই। শিক্ষার্থীরা, তোমরা এই শূন্যস্থান পূরণগুলো পড়বে এবং তোমাদের এমটিতে যে এক বাক্যে উত্তর শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছিল সেগুলো তোমরা এই প্রশ্নগুলোর সাথে, এই শূন্যস্থান পূরণগুলোর সাথে সেগুলো তোমাদের পড়তে হবে। তোমাদের এমটি সিলেবাসের সেই সিলেবাসে যেগুলো ছিল ওগুলো কিন্তু ষান্মাসিক পরীক্ষায় আছে, কাজে এগুলোও পড়তে হবে, ওগুলোও পড়তে হবে। আর বাকি যেগুলো আছে সঠিক উত্তর বা আরও যা যা আছে ওগুলো তোমরা বইয়ের ভিতর থেকে পড়ে নিবে। শূন্যস্থান পূরণও তোমরা বইয়ের ভিতরটা ভালো করে একটু পড়বে, এগুলো তোমাদের জাস্ট একটু নমুনা হিসেবে দেওয়া হলো, বইয়ের ভিতর থেকেও তোমাদের পড়তে হবে। আর যে যা যা দেওয়া হলো তোমাদের এক বাক্যে উত্তর, শূন্যস্থান পূরণ, বড় প্রশ্নও হয়তো দেওয়া হয়েছে আগে কোনো ক্লাসে, সব কিছু অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে, খাতায় লিখবে, বাসায় চর্চা করবে। আর সবাই সাবধানে থাকবে, এখন মহামারীর অবস্থা কিন্তু খুবই খারাপের দিকে, আক্রান্তের সংখ্যা অনেক বেশি, মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে, কাজে আমাদেরকে আরও বেশি সচেতন থাকতে হবে, আরও বেশি সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।